ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি শাহিন নাজাফি, আপনাদের সাথে আছি মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের সেকেন্ড লেসনে আমরা দেখব কিভাবে একটি সফটওয়্যার ক্রিয়েট করতে হয় ইমেল মার্কেটিং সেন্ডিং এর জন্য। আমরা যে সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং সফটওয়্যারটি ইউজ করার জন্য আমাদের যে SMTP সেন্ডিং মেইল ট্রান্সফার প্রোটোকল সেট আপ করতে হয় সেটা দেখব। চলুন আমরা ডিরেক্টলি আমি স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ক্যান্ডিসেন্ডিতে ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং SMTP অ্যাকাউন্ট করে আপনার মেইল সার্ভারটি সেট করতে পারবেন। দেন আপনার মেইল সার্ভার থেকে আপনার কাস্টমারের কাছে, কনজিউমারের কাছে আনলিমিটেড মেইল সেন্ড করতে পারবেন। অটোমেটিক্যালি মেইল ক্যাম্পেইনে দিয়ে রাখবেন, দেন ডে বাই ডে তাদের কাছে অটোমেটিক্যালি মেইল চলে যাবে। তারা যদি আপনার মার্কেট প্লেস বা আপনার সাবস্ক্রাইব করে ফর্ম থেকে, তাহলে তাদের কাছে মেইলটি যাবে। এবং আপনি এটা 7 ডেজ অথবা 30 ডেজ একটা ক্যাম্পেইন সেট করতে পারবেন, দেন ক্যাম্পেইনটাতে মেইলটি অটোমেটিক্যালি সেন্ড হবে। তো এগুলো করতে হলে ফার্স্টে আমাদেরকে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো এই কাজগুলো করা হয় ইমেল মার্কেটিং সফটওয়্যারে অ্যাকাউন্ট করব, দেন ইমেল মার্কেটিং সফটওয়্যারটিতে আমরা SMTP কানেক্ট করব। আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে SMTP সেট আপ করবো। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ক্যান্ডিসেন্ডির ওয়েবসাইটে। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। আপনি অ্যাট ফার্স্ট গুগলে সার্চ করে ক্যান্ডিসেন্ডিতে যেতে পারেন, আবার ডিরেক্টলি ওয়েব ব্রাউজারে candysandy.com অথবা candysandy.net এ যেও আপনি আমাদের সাইটটি ভিজিট করতে পারেন। আমি গুগলে সার্চ করছি ক্যান্ডিসেন্ডি। ক্যান্ডিসেন্ডি সার্চ করার পরে ক্যান্ডিসেন্ডি নিয়ে অনেকগুলো আপনি রিসোর্স পাবেন, তাদের ওয়েবসাইট পাবেন, তাদের ইউটিউব চ্যানেল পাবেন, ফেসবুক ফ্যান পেজ পাবেন। ওকে, ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ক্যান্ডিসেন্ডি ওয়েবসাইটে। দেন এখানে আপনাকে তাদের যে ফিচারগুলো আছে, তাদের যেই সাইট আছে বিজনেস সাইট থেকে আপনি একটা সহজেই ফ্রি অ্যাকাউন্ট করে আপনার মেইল সার্ভারটি, ইমেল সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি গেট স্টার্টেড ফর ফ্রি অ্যাকাউন্টে। এখানে আপনি অনেকগুলো প্ল্যান দেখতে পারবেন, এখানে একটি ফ্রি প্ল্যান আছে, কিছু পেইড প্ল্যান আছে। তো আপনার জন্য ফ্রি প্ল্যানটি এনাফ, বিকজ অফ ফ্রি প্ল্যানে পার ডেতে 1000 মেইল সেন্ড করতে পারবেন। ওকে, আমি ফ্রি প্ল্যানের আন্ডারে রেজিস্ট্রেশন করতেছি। ক্যান্ডিসেন্ডিতে রেজিস্ট্রেশন করতে হলে আপনার কিছু অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। এই জন্য আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং টাইম জোন, ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি চাইলে আপনি আপনার নিজের পার্সোনাল ফটো আপলোড করতে পারেন। তো চলুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি আমার ইমেলটি দিচ্ছি, এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। ওকে, আই এম নট রোবট, দেন রেজিস্টারে ক্লিক করবেন। ক্যান্ডিসেন্ডি থেকে আপনাকে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে, মেইলটি আপনাকে কনফার্ম করতে হবে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি আমার ইমেল অ্যাকাউন্টে। অলরেডি ইমেলটি চলে এসেছে ক্যান্ডিসেন্ডি থেকে, কনফার্ম ইউর রেজিস্ট্রেশন নাও, এবং তার একটি লিঙ্ক পাঠিয়েছে। আমি লিঙ্কটি কপি করব অথবা ওপেন করব। কপি করে আমার এই ব্রাউজারটিতে আমি পেস্ট করব। দেন সাকসেসফুলিভাবে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমি অ্যাকাউন্টটি এখন লগ ইন করতে পারবো। তো চলুন অ্যাকাউন্টটি লগ ইন করি। অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আমাকে তাদের যে প্ল্যানগুলো আছে, ফ্রি প্ল্যান, পেইড প্ল্যান, প্ল্যানগুলো আবার চুজ করতে বলছে। ওকে, আমি ফ্রি প্ল্যানটি গেট স্টার্টেড করলাম। সাকসেসফুলভাবে আমার ফ্রি প্ল্যানটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে একটা মেসেজ শো করছে, দিস ইজ নো অ্যাক্টিভ সেন্ডিং সার্ভার, আপনাকে একটি সেন্ডিং সার্ভার অ্যাক্টিভ করতে হবে। দেন আপনাকে সেন্ডিং সার্ভারের জন্য আসবে অ্যামাজন SMTP, অ্যামাজন API, সেন্ডগ্রিড, মেইলগান, ইলাস্টিক ইমেল, এদের যে SMTP গুলো আছে আপনি এখানে নিয়ে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন। আমি অ্যামাজন API এ যাই, অ্যামাজন থেকে আমাকে যে API দিবে, API কি বসিয়ে আমি যদি এখানে সেভ করে দিই, দেন আপনি মেইল সেন্ড করা স্টার্ট করতে পারবেন। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিভাবে আপনি অ্যামাজন SMTP, সেন্ডগিট SMTP, মেইলগান SMTP, যে কোনো একটি SMTP নিয়ে আপনি আপনার মেইল সেন্ড করতে পারবেন। তো এই জন্য আমি আমার অলরেডি ভিডিও অ্যান্ড আর্টিকেল আছে কিভাবে এই কাজগুলো করব, তারপর আমি দেখাবো, সমস্যা নেই। তো আমি ফার্স্টে চলে যাচ্ছি আমার ওয়েবসাইট ক্যান্ডি রিভিউয়ার্স। ক্যান্ডি রিভিউয়ার্স একটা আর্টিকেল আছে, আপনার একটু কষ্ট করে যদি আর্টিকেলটা পড়েন তাহলে খুব সহজ হবে আর কি, ঠিক আছে। এখান থেকেও আপনি পার মান্থ 5000 থেকে 10000 ইমেল ফ্রিতে সেন্ড করতে পারবেন। দ্যাটস মিন্স আপনার ক্যান্ডিসেন্ডিতেও কোনো টাকা লাগবে না। ইভেন আপনাকে যেই সাইটটি দেখায় দিব সেই সাইটটাও ইমেল সেন্ড করতে কোনো টাকা লাগবে না। দ্যাটস মিন্স আপনি যতদিন না বড় বিজনেস প্ল্যানে যাচ্ছেন ততদিন ফ্রিতে ক্যান্ডিসেন্ডি এবং SMTP
অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারবেন। যখন আপনার বিজনেস টি গ্রো আপ করবে, পার মান্থ 10,000 অথবা 20,000 সাবস্ক্রাইবার হবে, তখন আপনাকে পেইড প্ল্যানে আসতে হবে। তার আগে পেইড প্ল্যানে আসার দরকার নেই। ওকে, এখানে ক্যান্ডি স্যান্ডিতে আপনাকে কিছু এসএমটিপি এর অ্যাকাউন্টের কথা বলা হবে ক্যান্ডি স্যান্ডিতে অ্যাড করার জন্য, লাইক অ্যাজ ইলাস্টিক ইমেইল, অ্যামাজন এসিএস। ইলাস্টিক ইমেইলে আপনি পার মান্থে 5,000 ইমেইল ফ্রি তারা সেন্ড করতে দিবে। অ্যামাজন এসএমটিপি তে আসলে 10,000 মেইল সেন্ড করলে আপনাকে $1 কাটবে। তো মেইল গানে পার মান্থ আপনাকে 10,000 ইমেইল সেন্ড করতে দিবে ফ্রিতে। সেন্ডগ্রিডে পার ডে 100 থেকে 200 ইমেল ফ্রিতে সেন্ড করতে দিবে। তো আমার সব থেকে, আমি তিনটা ইউজ করি, সেন্ডগ্রিড, মেইল গান, অ্যামাজন এসিএস অ্যান্ড ইলাস্টিক ইমেল, সরি চারটা ইউজ করি। তো এর মধ্যে আমি মেইল গানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাকে কিভাবে মেইল গান এসএমটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্যান্ডি সেন্ডিতে কানেক্ট করবেন। ওকে, ডিরেক্টলি আমি চলে যাচ্ছি মেইল গানে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ক্যান্ডি সেন্ডির যে ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটি ভিজিট করো, এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি ক্যান্ডি সেন্ডির ইউটিউবে। ক্যান্ডি সেন্ডির ইউটিউব ফলো করলে আপনি দেখবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট শুরু থেকে সেন্ডিং সার্ভার অ্যাড করবেন, কীভাবে ক্রিয়েট লিস্ট করবেন, ক্যাম্পেইন করবেন, ইম্পোর্ট, আপনার সাবস্ক্রাইবার থাকলে সাবস্ক্রাইবারদেরকে ইম্পোর্ট করবেন, এসএমটিপি সার্ভার নেবেন। তো আপনি এখান থেকে সবগুলো ফলো করে ক্যান্ডি সেন্ডির যে স্টেপ বাই স্টেপ ধাপগুলো আছে ফলো করতে পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, মেইল গান অথবা ইলাস্টিক ইমেইল অথবা সেন্ডগ্রিড। ওকে, আপনি মেইল গান ওপেন করে জাস্ট এদের ভিডিওগুলো দেখে আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। আমি এখন ডিরেক্টলি চলে যাচ্ছি মেইল গানের ওয়েবসাইটে। দেন আপনি এখানে দেখতে পারবেন যে সাইন আপ ফর ফ্রি, তো সাইন আপে ক্লিক করবেন। আপনার ফুল নেম, কোম্পানি নেম, কোম্পানি না থাকলে আপনি আপনার নিজের নামটাই দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে একটা কার্ড দিতে বলবে। তো কার্ড এই কারণে দিতে বলবে, কার্ডটা দিলে আপনি এভরি মান্থে 10,000 ইমেল ফ্রিতে সেন্ড করতে পারবেন। তো যেহেতু এটা আসলে কোনো আপনার কার্ড থেকে পেমেন্ট কাটবে না, জাস্ট খালি কার্ড ইনফরমেশন তারা নিবে, বিকজ অফ আপনি যাতে ফ্রড না বা আপনি যাতে স্প্যামার না, যে আপনি যাতে একজন লেজিট পারসন সেটা চুজ করার জন্যই তারা কার্ডের ইনফরমেশন নিবে। তো আপনার যদি ডলার কারেন্সি, কোনো ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড না থাকে, তাহলে খুব সহজে আপনি ইবিএল, বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড, এশিয়া ব্যাঙ্ক, বিরাট ব্যাঙ্ক, ডাচ বাংলা ব্যাঙ্ক, এইগুলো যে ক্রেডিট এবং ডেবিট কার্ড দেয় ডলার কারেন্সি, সেগুলো নিয়েও এখানে আপনি অ্যাড করতে পারবেন। অবশ্যই ডলার কারেন্সি, ইউএসডি কারেন্সি হতে হবে। আর যারা অলরেডি পেওনিয়ার, নেটেলার তো স্কিল এই কার্ডগুলো ইউজ করে থাকে, তাদের কার্ডগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের আসলে এই কার্ডগুলো নেই তারা কি করব? তো তাদের জন্য হচ্ছে ইলাস্টিক ইমেইল, সেন্ডগ্রিড, তো এই যে এসএমটিপি সার্ভার গুলো আছে সেগুলো ইউজ করবো। আর যাদের শুধুমাত্র কার্ড আছে ইউএসডি কারেন্সি, তারা আমরা মেইল গান ইউজ করবো, কারণ এভরি মান্থে 10,000 ইমেল আমাদেরকে ফ্রি সেন্ড করতে দিবে। মেইল গান অ্যাকাউন্ট সাকসেসফুলি ভাবে ক্রিয়েট করার পরে আপনি ডিরেক্টলি মেইল গানে লগ ইন করবো। তো চলুন আমরা মেইল গানে ডিরেক্টলি লগ ইন করি। ডিরেক্টলি আমি মেইল গানে লগ ইনে চলে যাচ্ছি। আপনি যেখান থেকে এসএমটিপি নেন না কেন, সেটা হতে পারে মেইল গান, অ্যামাজন এসিএস, সেন্ডগ্রিড, ইলাস্টিক ইমেইল, সেখানে আপনাকে আপনার যে ইমেলটি দিবেন ইমেলটি অ্যান্ড ডোমেইনটি ভেরিফাই করতে হবে। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ডোমেইনসে। ডোমেইনসে দেখাচ্ছে আমার দুইটা ডোমেইন অ্যাক্টিভ আছে, mailer.candyseni.com। তো candyseni.com মেইলিং আমার ইমেলটি এখানে ভেরিফাই করেছি। তো আপনারা আপনাদের ডোমেইনটি অবশ্যই এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো মেইলটি ভেরিফাই কিভাবে করতে হয় আমার এখানে ভিডিওটি আছে, ভিডিওটি দেখে নেবেন। তারপরেও যারা পারবেন না, এই ভিডিও দেখার পরে কোনো প্রবলেমে ফেস করলে কোনো সমস্যা নেই, আমাকে কমেন্ট করুন এই ভিডিওতে, অথবা আমার সাপোর্টে আমার ওয়েবসাইটে shinazafi.me, affiliatecandy.com আমাদের কন্ট্যাক্ট করলেই আপনাকে এই মেইল গান অ্যাকাউন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে কীভাবে আপনার এসএমটিপি কানেক্ট করতে হবে, আপনার সেন্ড ক্যান্ডি সেন্ড দিতে সব কিছু দেখিয়ে দেওয়া হবে এবং করে দেওয়া হবে। তো সত্য প্রযোজ্য, অবশ্যই সত্য প্রযোজ্য, আপনাকে জাস্ট ফ্রি অ্যাকাউন্ট করতে হবে। ফ্রি অ্যাকাউন্ট করলে আপনাকে এই সার্ভিসগুলো দেওয়া হবে। আমাদের যেই সার্ভিসটি আছে যে ক্যান্ডি হোস্টার ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম, এখান থেকে জাস্ট আপনি জাস্ট ডোমেইন বা হোস্টিং পারচেস করলে এই প্ল্যানগুলো আপনাকে ফ্রিতে সেট আপ করে দেওয়া হবে।
ইমেল সার্ভার থেকে শুরু করে আপনার মেইল গান অ্যাকাউন্ট, যদি আপনি মেইল গানটা অ্যাকাউন্ট থাকে অথবা ইলাস্টিক ইমেল অথবা অ্যামাজন এসিএস, যে কোনো সার্ভিস আপনি ইউজ করতে চাইলে জাস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেবেন, বাদ বাকি সার্ভিসটি আমরা ভেরিফাই থেকে শুরু করে কানেক্টিং থেকে শুরু করে এভরিথিং করে দেওয়া হবে। আর যদি আপনারা নিজে নিজে কানেক্ট করতে চান তাহলে খুব সহজেই আমাদের এই ভিডিওটি দেখে যে মেইল গান এপিআই অ্যান্ড এসএমটিপি সেট আপ অ্যান্ড ডোমেন ভেরিফিকেশন এটা দেখে আপনারা করতে পারবেন। এখন এসএমটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে এসএমটিপি ইউজার অ্যাক্সেস দিবে। আমি যে এসএমটিপি ইউজার অ্যাক্সেসটি পেয়েছি সেটা হচ্ছে এটা, হোস্ট নেম দিয়েছে, এসএমটিপি লগইন ইউআরএল দিয়েছে, এসএমটিপি পাসওয়ার্ড দিয়েছে, এপিআই কি দিয়েছে। মেইল গান থেকে সেই এপিআইটি আমরা, আসলে বিষয়টি খুবই ইজি, জটিলভাবে কেউ নেবেন না। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যান্ডি সিন্ডির ইউটিউব চ্যানেল থেকে। ওকে, আমার এটা ফর্ম দিব হচ্ছে মেইল গান, এখানে আপনি ডোমেন নেমটা দিবেন, এপিআই কি দিবেন এবং কোন মেইল থেকে মেইলটা যাবে সেই মেইলটা আপনাকে দিবেন। ওকে, দেন আপনাকে এখানে একটা অপশন দেখাচ্ছে যে আপনি পার আওয়ারে কতটা ইমেল সেন্ড করতে চান। অবশ্যই আপনারা এখানে পার আওয়ার বা পার মিনিটে আপনি সেট আপ করে দিবেন। ওকে, তো আমি পার মিনিটে এখানে 10টা থেকে 100টা দিয়ে থাকি। দেন আপনি চাইলে যে পার মিনিটে আনলিমিটেড মেইল সেন্ড করবেন সেটাও পারবেন, আনলিমিটেড দিয়ে দিবেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে 10 থেকে 100টার মধ্যে দিবেন, এতে আপনার সেন্ডিং সার্ভার বা এসএমটিপিতে কোনো প্রবলেম হবে না। ওকে, দেওয়ার পরে আপনি টেস্টে ক্লিক করবেন, এপিআইটি কানেক্ট করলাম মেইল গানের সেটা ঠিক আছে কিনা, ফ্রম আপনি কোন মেইলে টেস্ট করতে চাচ্ছেন সেই মেইলটা দেবেন, এখানে জাস্ট একটি কন্টেন্ট দিয়ে দিবেন টেস্ট পারপাসে, দেন সেন্ড করে দিবেন। সেন্ড সাকসেসফুলি হয়েছে, সাকসেসফুলি সেন্ড দেখালে আপনি এখানে সেভ করে দিবেন। চলুন দেখি আমার মেইলে মেইলটি এসেছে। অলরেডি আমার যে টেস্ট মেইলটি সেন্ড করেছি support.candysendy থেকে, টেস্ট মেইলটি আমাদের চলে এসেছে। তার মানে আপনার যে এসএমটিপি সেট আপ করলেন এপিআই, মেইল গানের এপিআই, সেটা সাকসেসফুলভাবে আপনার ক্যান্ডিসেন্ডিতে সেট আপ হয়েছে। এখন আপনি এই ক্যান্ডিসেন্ডি থেকে খুব সহজে রেগুলারলি মেইল সেন্ড করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো কীভাবে ক্যাম্পেইন করতে হবে, কীভাবে লিস্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে অটোমেশন করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।